দর্শক, আর কদিন বাদেই খুশির কোরবানির ঈদ, আর এই ঈদকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। অনেকে আবার বাড়িতেই খামার করে বিক্রি করছেন কোরবানির জন্য পশু। আরও বিস্তারিত খবর জানাতে মানিকগঞ্জ থেকে সহকর্মী ইউসুফ আলী আমাদের সাথে যোগ দিয়েছেন। ইউসুফ, এবার কোরবানির যে লক্ষ্যমাত্রা সেই অনুযায়ী পশুপালন করেছেন খামারিরা, কেমন বেচা বিক্রি হচ্ছে এবং দাম দরই বা কেমন, কী মনে হচ্ছে? শরীফ, সামনে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানিকগঞ্জে প্রায় 73,000 গবাদি পশু কিন্তু লালন পালন করা হচ্ছে। তবে এসব পশু অনেকেই বাড়িতে কিন্তু খামার করে তারা লালন পালন করছে, শখের বশবর্তী অনেকে কিন্তু বড় বড় যে বড় আকারে গরু ওজনে সেগুলো কিন্তু লালন পালন করছে, বেশ আলোচিত ওজনে হওয়ায়। যেমন মানিকগঞ্জের বিশেষ করে সদর, সাটুরিয়া, সিঙ্গারে তিনটি উপজেলায় কিন্তু বড় আকারে গরু রয়েছে। সাটুরিয়া আপনার যুবরাজ নামে একটি গরু রয়েছে, ইতি যেটি ওই খামারের মালিক, এর আগেও তিনি বড় বড় গরু লালন পালন করেছেন। এছাড়া সদর আমি এই মুহূর্তে রয়েছি কান্দাপুলি এলাকায়, এখানে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, উনি শিক্ষকতার পাশাপাশি উনি কিন্তু এই গরু খামার করেন অনেক আগে থেকে। এবার তিনি ব্রাহ্মা জাতের একটি গরু লালন পালন করছেন, এটি উনি ওনার দাবি যেন এটি 1200 কেজির উপরে এটি ওজন হবে। এবং উনি যেটি বলছেন যে একদম প্রাকৃতিক যে খাবার সেটি তিনি গরুকে খাওয়াচ্ছেন, ঘাস, খড়, ভুসি, এছাড়া যেন রাসায়নিক কোনো ক্ষতিকর মোটাতাজাকরণের কোনো ওষুধ তিনি খাওয়াচ্ছেন। আমরা যদি একটু তার সাথে একটু কথা বলি এই গরু সম্পর্কে, যে এটি কি জাতের গরু এবং এটি কত দিনের আপনি লালন পালন করছেন? এটা প্রায় 3.5 বছর যাবৎ লালন পালন করছি। আগে প্রাকৃতিক খাবার এদের খাওয়ানো হয়, বিশেষ করে তাজা ঘাস, আমার ঘাস বোনা আছে, 1.5 পাখি ঘাস বোনা আছে, আমি ঘাস খাওয়াই, আর এর সঙ্গে কুমড়া ভুসি এগুলো খাওয়াই। ক্রেতা কেমন পাচ্ছেন? ক্রেতা মোটেই পাচ্ছে না, ক্রেতা তো দেখতেছি না, ওরকম দাম বলে, নগ্ন দাম বলে, ওভাবে দাম বলতেছে না, হতাশা মনে হইতেছে। কেমন দাম চাচ্ছেন, কত হলে বিক্রি করবেন? দাম তো চাচ্ছি অনেক, 10 লাখ টাকা দাম চাচ্ছি। এখন ক্রেতা কিরকম বলবে সেটার উপর বিক্রি নির্ভর করবে। শরীফ, আপনার শুনছিলাম খামারির কথা। আসলে খামারিরা বলছে এবার গরুর সংখ্যাটা মানিকগঞ্জে গতবারের তুলনায় কিন্তু বৃদ্ধি পেয়েছে, সে কারণে ক্রেতার মানে চাহিদা একটু কম, মানে তার আশানুরূপ যে দাম প্রত্যাশা করছে সে দামটা তারা পাচ্ছেন না। শরীফ, ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে কোরবানির পশুর খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী।